চল্লিশের দশকে থিয়েটারের মঞ্চ কাঁপালেও উচ্চশিক্ষার পাঠ ছেড়ে প্রথমেই চলচ্চিত্র জগতে পা রাখেননি কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। সাংবাদিকতা দিয়ে শুরু, পরবর্তীতে ওষুধ বিক্রেতা হিসেবেও কাজ করেছিলেন তিনি। তবে কালের লিখনীতে ছিল অন্য কিছু, হাতে কলম নিয়ে পর্দায় গল্প আঁকাই ছিল তার ভবিষ্যৎ 1955 থেকে শুরু। তারপর একে একে সৃষ্টি হল কালজয়ী ছবি, যা আজও বাংলাকে সমৃদ্ধ করে চলেছে। গত 14ই মে ওনার জন্মদিন উপলক্ষে জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর প্রণমিতময় অনুষ্ঠানে আমাদের এই ছোট্ট প্রয়াস। আজ ব্যক্তি মৃণাল সেনকে তুলে ধরব আপনাদের কাছে। 1923 সালের 14ই মে অধুনা বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও লেখক মৃণাল সেন। 1940-এর দশকে তিনি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগদান করেছিলেন। উচ্চশিক্ষার পাঠ মিটিয়ে প্রথমে সাংবাদিকতার পেশা, ওষুধ বিক্রেতা এবং পরে চলচ্চিত্রে সাউন্ড স্পেশালিস্ট হিসাবে তিনি কাজ শুরু করেছিলেন। এরপরই তিনি স্থির করলেন ছবির জগতে পা রাখবেন। শুরু হয়েছিল শুটিং প্রথম ছবি রাতভোর, মুক্তি পেয়েছিল 1955 সালে। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে স্থানীয় পরিচিতি এনে দিলেও স্বপ্নপূরণ হয় তৃতীয় ছবিতে। 1960 সালের 22শে শ্রাবণ ছবি থেকে আন্তর্জাতিক পরিচিতি তৈরি হয়েছিল পরিচালকের। 1969 সালে ভুবন সোম ছবি তাকে চূড়ান্ত শিখরে নিয়ে যায়। এরপর কলকাতার 71, পদাতিক, আকালের সন্ধানে, অন্তরীণের মতন ছবি তৈরি করেছিলেন পরিচালক। তার শেষ ছবি আমার ভুবন মুক্তি পেয়েছিল 2002 সালে। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও অসংখ্য কাজ করেছিলেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য ইচ্ছেপূরণ, অপরাজিত, আজনবী, 10 সাল বাদ প্রভৃতি। শুধু তাই নয়, মৃণাল সেন বাংলায় অনুবাদ করেছেন চার্লি চ্যাপলিনের জীবনী। বাংলা তথা আন্তর্জাতিক চলচ্চিত্রের এক মহিরুহ বলে অভিহিত করা হয় মৃণাল সেনকে, যিনি একাধিক ছবিতে তৎকালীন কলকাতার অস্থির অবস্থার ছবি যত্ন সহকারে তুলে ধরেছিলেন। তার কালজয়ী সৃষ্টির জন্য সম্মানিত হয়েছেন পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে সম্মানে, ফ্রান্স ও রাশিয়া থেকেও পেয়েছেন সরকারি সম্মান। বাংলা সিনেমায় যেমন মৃণাল সেনের ছবিগুলোর বিপুল প্রভাব পড়েছে, তেমনই ভারতীয় আর্ট ফিল্মেও তার প্রভাব অনস্বীকার্য। 1960 এবং 1970-এর দশকে ভারতীয় সিনেমায় নিউ ওয়েভস আসে, আদ্যন্ত নতুন ধাঁচের সব ছবি তৈরি করতে থাকেন এক ঝাঁক পরিচালক, যারা নিজেদের মনে করতেন সত্যজিৎ রায়ের উত্তর প্রজন্ম এবং ভারতীয় সিনেমাকে একটা নতুন দিগন্তে নিয়ে যেতে চাইতেন। সেই দলে ছিলেন আদুর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগল, কুমার সাহানি, মণি কাউলের মতন পরিচালকরা। তাদের ছবিগুলো দেখলে বোঝা যায় ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সত্ত্বেও এই ধারার ভারতীয় সিনেমা কিভাবে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হয়ে উঠেছিল। মৃণাল সেন ছিলেন এই ধারার সিনেমার জন্মদাতা। নতুন থিম, নতুন টেকনিক এবং নতুন রাজনীতির খোঁজ তার ছবিগুলোর অভিজ্ঞান। নিউ ওয়েভের অন্যান্য পরিচালকদের তুলনায় মৃণাল বয়সে খানিক বড় ছিলেন বটে, কিন্তু তার ছবির মধ্যে যে প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, পুরনো ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ছিল, আর ছিল যে খামখেয়ালি আকস্মিকতা, সেগুলো তাকে আলাদা করেছিল সত্যজিৎ রায়ের নেহেরু যুগের ইতিবাচকতা বা ঋত্বিক ঘটকের দেশভাগ উত্তর যন্ত্রণাবোধ থেকে। বলা যায় এই তিনজনের মধ্যে মৃণাল সেনই সবথেকে বেশি নাগরিক ছিলেন। সত্যি কথা বলতে মূলধারার দর্শকদের চোখে মৃণাল সেনের কিছু সিনেমা দুর্বোধ্য ঠেকেছে, স্লথ মনে হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে সমসাময়িক ইতিহাসের ওলটপালট দর্শককে টেনে এনেছে কলকাতা 71, 1971-এর মতন আভাগার্দ ছবির দিকেও। 60-70-এর দশকের উত্তাল নকশাল আন্দোলনের ঘূর্ণিতে পরিবার থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোনো প্রিয়জনকে এক ঝলক দেখার আশায় কিভাবে মানুষ ভিড় করেছিল মেট্রো সিনেমায়, মৃণাল সেন সেই স্মৃতিচারণ করেছেন। তার কলকাতা ট্রিলজিতে এমন বেশ কিছু ফুটেজ ব্যবহার করা হয়েছে মৃণাল সেন, যা তুলেছিলেন একেবারে জলজ্যান্ত বাস্তবে। তখন তিনি কি আর জানতেন, বহু শোকার্ত পরিবারের কাছে সেই ফুটেজগুলোই প্রিয়জনের শেষ দেখা হয়ে থাকবে,
মৃণাল ছিলেন নিজের তীব্রতম সমালোচক, বাইরের শত্রু নয়। তিনি বারবার আক্রমণ করতে চেয়েছেন ভিতরের শত্রুকে। তিনি বামপন্থী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন, কিন্তু বাম রাজনৈতিক দলগুলোর মতান্ধতা এবং পুরুষতন্ত্রের কথা স্বীকার করেছেন প্রকাশ্যে। শ্রেণীগতভাবে তিনি ছিলেন বাঙালি ভদ্রলোক, সেই শ্রেণীর সুতীব্র সমালোচনা করেছেন তিনি। বাঙালি মধ্যবিত্তের বামপন্থী ভাবনায় নারীবাদী চাবুক চালিয়েছেন পদাতিক, একদিন প্রতিদিনের মতন ছবি দিয়ে। দ্বিতীয়ত, এই সিনেমাগুলোকে ক্ষুধার ঐতিহাসিক নথি হিসাবেও দেখা সম্ভব। একের পর এক ছবিতে তিনি ফিরে গিয়েছেন দুর্ভিক্ষের বিভীষিকায়। শুধু 1943-এর মন্বন্তর নয়, উত্তর ঔপনিবেশিক ভারতে যে মর্মান্তিক খাদ্য সংকট তৈরি হয়েছিল, 60 আর 70-এর দশকে সেই কথা বারে বারে মনে করিয়ে দিয়েছেন তিনি। কিন্তু তার শিকড় ছিল বাংলায়, তাই তার সিনেমায় সবসময় দেখা যেত মাটির টান। জন্মদিনে এই মহান পরিচালকের জন্মদিবসে সমস্ত বাঙালির তরফ থেকে রইল অজস্র প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।